guys, welcome back to my channel, I'm Ankita, and you're watching Affordable Lifestyle. So welcome to the second episode of trying meals for COVID patients by viral food delivery joints in Kolkata. Namta bishal boro khub confusing ami jani. To byaparta ami bujhiye bolchi. Tar age boli ami ekta series shuru korechi jetar first episode ta jodi tumra na dekhe thako I button e diye debo obosshoi obosshoi check out kore niyo. তো সেই সিরিজটারই সেকেন্ড এপিসোড এটা এই সিরিজে যেটা হয় সেটা তোমরা জানো কারেন্ট সিচুয়েশনটা প্যান্ডেমিক সিচুয়েশনটাতে প্রচুর কোভিড পজিটিভ পেশেন্টসের নাম্বারস আর ইনক্রিজিং তার জন্য প্রচুর হোম শেফস আর রেস্টুরেন্টসরা এগিয়ে এসেছে এই কোভিড অফেক্টেড ফ্যামিলিজদের পাশে দাঁড়ানোর জন্য তারা লাঞ্চ এবং ডিনার প্রোভাইড করছে টু দিস কোভিড পেশেন্টস হোম তো সেইগুলোই আমি ট্রাই করব সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মসে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইউটিউব সমস্ত জায়গায় প্রচুর প্রচুর এরকম হোম ডেলিভারি জয়েন্টসের নাম্বার ভাইরাল হয়েছে তো তাদের মধ্যে থেকেই আমি কিছু কিছু নাম্বার বেছে নিয়ে কল করেছি যেটা কিনা আমার এরিয়াতে অ্যাভেলেবেল অ্যাজ ওয়েল অ্যাজ গোটা কলকাতাতে অ্যাভেলেবেল তো সেই সমস্ত জায়গার খাবার দাবার আমি অর্ডার করছি এবং আমি একটা ট্রাই করছি অ্যাসেস করার যে কেমন কী ফুড দিচ্ছে কতটা স্যানিটাইজেশন হচ্ছে অ্যান্ড দাম কী হচ্ছে অলসো আমি একটা কথা বলে রাখি এই মুহূর্তে দামটাকে আমি সব থেকে বেশি প্রায়োরিটাইজ করছি না এখানে এখন আমি যেটা সব থেকে দেখছি যে কোয়ালিটি এবং কতটা ওরা মানে সেফভাবে স্যানিটাইজ ওয়েতে দিচ্ছে জিনিসপত্র প্যাকেজিং ভালো করে দিচ্ছে কারণ এই মুহূর্তে আমি মনে করি সেটাই সব থেকে বেশি জরুরি আজকে আমি যেখান থেকে ফুড অর্ডার করছি ওদের নাম হলো হচ্ছে মুডি ফুডি বাই আঙ্কিতা এই পেজটা মানে ওদের অ্যাসোসিয়েশনটা ক্লাউড কিচেনটা এটা রান করে আঙ্কিতা ফোগলা বলে একজন তো ওরা শি ইজ অ্যান হোম শেফ ও এবং ওর টিম মিলে একটা ক্লাউড কিচেন শুরু করেছে যেখানে কিনা ওরা বিভিন্ন ধরনের কুইজিন তো দেয় বাট রাইট নাও ওরা থালিস দিচ্ছে ফর লাঞ্চ ডিনার টু কোভিড পেশেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকফাস্ট তো সেইটা ওখান থেকেই আমি আজকে ডিনার অর্ডার করেছি আর এখানে একটা ব্যাপার বলে দিই এখানে কিন্তু শুধুই ওদের এখানে কিন্তু শুধুই ভেজ পাওয়া যায় তো চলো আজকে ডিনারটা স্টার্ট করা যাক তো মুডি ফুডি বাই আঙ্কিতাতে ওরা যেটা করে হচ্ছে ওদের তিনটে মিল রয়েছে লাঞ্চ রয়েছে ডিনার রয়েছে আর ব্রেকফাস্ট রয়েছে অ্যান্ড এখানে সুন্দর মহিলা রয়েছেন কি বলবো আর যাকে উনি বসে থাকুন প্রত্যেকটা মিল হচ্ছে 150 rupees প্রাইসড আজকে আমরা ডিনার নিয়েছি ভেজে ডিনার আর লাঞ্চটা মোটামুটি সেম ওটারটা কী কী আছে সেটা তো আমি তোমাদের খুলে দেখিয়ে দেবো এবার আমি তোমাদের বলে দিই ওদের ব্রেকফাস্টে কী কী পাওয়া যায় তো ব্রেকফাস্টে পাওয়া যায় হচ্ছে পোহা উপমা স্যান্ডউইচ পরাঠা পুরি সবজি ইডলি সাম্বার প্লাস সিজনাল ফ্রুট ওগুলো হচ্ছে সব অপশনস আর সিজনাল ফ্রুট সব কটার সাথেই আছে এবার হচ্ছে যেটা বলে দেওয়ার যে প্রত্যেকটা জিনিসই 150 করে রয়েছে এবং ওরা কিন্তু উবের কানেক্ট দিয়ে পাঠায় মানে উবেরের যে ডেলিভারি অপশানটা আছে উবের কানেক্ট দিয়ে পাঠায় তো উবের কানেক্টটা কিন্তু আলাদা করে টাকা তোমাদের দিতে হবে সো 150 প্লাস ওই এটা বোধ হয় সায়েন্স সিটির কাছে লোকেটেড তো ওখান থেকে তোমার বাড়িটা যতটা সেটার উবের কানেক্টের যে পয়সাটা সেটা অ্যাডেড তো এই ফাইনালি এবার আনব্যাক করবো এবার বলি এটা হচ্ছে ওরা যেটা করেছে এরকম বড় একটা প্লাস্টিকে দিয়েছে তার ভেতরে আরও একটা প্লাস্টিক রয়েছে তো এই বাইরের প্লাস্টিকটাকে আমি অলরেডি স্যানিটাইজ করেছি যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তারা জানো যে আগের দিনের প্যাকেজিংটা নিয়ে আমি একদম স্যাটিসফাইড ছিলাম না তো সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু মানে বেশ ইন্ট্যাক্ট প্যাকেজিং তো ফাইনালি আমাকে কাঁচি দিয়েই কাটতে হলো তো আমাদের খাবার চলে এসছে তো যেটা প্রথমেই তোমাদের দেখানোর প্যাকেজিং নিয়ে আমি খুব স্যাটিসফাইড এখানে বিকজ আগের দিনের প্যাকেজিং নিয়ে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না আর যেখানে এরকম ক্রনিক একটা সিচুয়েশন সেখানে প্যাকেজিং খুব ম্যাটার করে তো এবার এটার আনবক্সিং করতে চলেছি সো অলরাইট এবার আমি এটার আনপ্যাকিংটা করি এখানটা দেখাই এখানেও খুব ভালোভাবে সেলোটেপ দিয়ে ইন্ট্যাক্ট করে দেওয়া রয়েছে সাইডটা বন্ধ করে দেওয়া রয়েছে এবার ওকে খুব টাইট প্যাকেজিং আমি এটা বলবো সো কী কী আছে সেটা তো পরে দেখছি এখানে চার পিস রুটি আছে ঠিক আছে রুটিটা ও গরম আছে বেশ আর রুটিটা যতদূর মনে হচ্ছে ঘি মাখানো আছে ঘি মাখানো আছে তো চার পিস রুটি দেওয়া রয়েছে তোমরা ভাতও নিতে পারো আমি রাত্রি করে বলেই আমি রুটি অপশানটা নিয়েছি তো এখানে দেখিয়ে দিই এখানে স্যালাড রয়েছে এখানে ডাল রয়েছে এখানে একটা মিক্সড ভেজিটেবল রয়েছে আর এই জিনিসটা
আমাকে খেয়ে বুঝতে হবে আমি খেয়ে বলছি এটা কি। তো বেসিক্যালি রাত্রের জন্য চারটে রুটি আই থিঙ্ক যে কোনো একটা অ্যাডাল্ট মানুষের জন্য মোর দ্যান ইনাফ। তো এখানে ঘি মাখানো রয়েছে, উইচ ইজ আ ভেরি হেলদি অপশন। তো এবার ডালটা ট্রাই করে দেখি, ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে। তো এটার মধ্যে এটা হচ্ছে তোমার ছোলার ডাল, যদিও পেস্ট হয়ে গেছে বেশিরভাগটাই, দেখা যাচ্ছে কিনা জানি না, বেশ অন্যরকম খেতে। টিপিক্যাল যে ডালগুলো আমরা খাই ওরকম নয়, একটা নন বেঙ্গলি টাচ রয়েছে, বাট ভালো খেতে। এইবার হচ্ছে মিক্সড সবজিটা। মিক্সড সবজিটা খাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে কী কী আছে। এখানে তোমার রয়েছে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, কর্ন, বিনস, আলু। তো এবার খেয়ে দেখি। এটার মধ্যে একটা কর্নের মিষ্টি মিষ্টি ভাবটা রয়েছে, আর ক্যাপসিকাম দিলে ইটসেলফ তরকারিটা একদম অন্যরকম হয়ে যায়। তো কোভিড পেশেন্টদের যেটা মেইন প্রবলেম হয় মানে মুখের টেস্টের জন্য, তো আমি আমার মনে হয় এটাতে অনেকটা ছেড়ে যাবে, বিকজ ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ রয়েছে। আর এই যে তোমার যেটা বললাম কর্নের মিষ্টতাটা, এই দুটো কম্বাইন করে মানে মুখ ছাড়ার জন্য বেশ ভালো জিনিস। তো কোফতা টোটাল চার পিস আছে, যেখানে এক পিসে আমি এক পিস মা খেয়ে ফেলেছি। তো এটা বেসিক্যালি হচ্ছে ওরা বললো লকি কা কোফতা, মানে লাউ মোস্ট প্রবাবলি। লাউ এত সুন্দর খেতে হবে আমি ভাবতে পারিনি, বেসন টেসন দিয়ে করা, খুব সুন্দর খেতে, ইয়েট খুব রিচ না। মানে তোমরা যদি আমার আগের দিনের ভিডিওটা দেখে থাকো, এখানে গ্রেভিটা দেখো খুব সুন্দর, মানে মশলা আছে কিন্তু অতিরিক্ত রিচ না। আগের দিনে যদি ভিডিওটা দেখে থাকো ওখানে দেখবে তেলের পরিমাণটা অনেকটা দিয়েছিল, তো সেক্ষেত্রে আমি বলবো এটা একটা বেশ সুন্দর অপশন। তো ফার্স্টে যেটা আমি বলবো যে প্যাকেজিং ওয়াজ অ্যামেজিং, প্যাকেজিং খুব ভালো ছিল। আউটার প্যাকেজিং দুটো প্লাস্টিক ছিল, ভেতরেও প্যাকেজিং ছিল সেলোটেপ দিয়ে, প্লাস রুটিটা আলাদা করে ফয়েলে ছিল, যার জন্য রুটিটা কিন্তু গরমও ছিল। সেকেন্ডলি আমি যেটা বলবো, আমার পুরো একটা ব্যালেন্স ডায়েট লেগেছে, যেখানে কিনা তোমার সবজি, ডাল, স্যালাড, রুটি, কার্বোহাইড্রেট, প্রোটিনস অ্যান্ড ভেজিটেবলস সব কিছু রয়েছে ঠিকঠাক পরিমাণে, যেটা কিনা একজন রুগীর জন্য কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো মানুষের ইমিউনিটির জন্য ভালো। তো আমার ডেফিনেটলি এটা খুবই ভালো লেগেছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন লেগেছে ওদেরকে। তো আমি বলবো যে আমার তো ওয়ার্থ ইটই মনে হচ্ছে। 150টা তোমাদের অনেকের বেশি লাগতে পারে ফর ভেজ ফুড, বাট আমি বলে রাখি এখন যেখানে যত হোম ডেলিভারি হচ্ছে কস্ট কিন্তু খুব একটা কম হচ্ছে না। আর আমি বলবো একটু ভালো সেফ জায়গা থেকে নেওয়াই ভালো, একটু প্রাইস হলো, বিকজ এটা শরীরের ব্যাপার। অ্যান্ড অফকোর্স আমি এরপরে আরও অ্যাফোর্ডেবল অপশানস দেখার চেষ্টা করছি, যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন আরও যেগুলো রয়েছে সেগুলো থেকে আমি চেষ্টা করছি কীভাবে বাড়িতে আনানো যায়, বা যদি যেতে পারি তো সেটার জন্য একটু থেকো আমার পাশে, সাবস্ক্রাইবটা করে দিও, অ্যান্ড এই ভিডিওটাকে অনেক অনেক লাইক করে দিও, আর শেয়ার করে দিও তাদের সাথে যাদের কিনা এইগুলোর এখন প্রয়োজন রয়েছে এই হোম ডেলিভারির। তো এটা অল অ্যারাউন্ড কলকাতা ওরা ডেলিভার করে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর আমার এই সিরিজটাকে তোমরা সমর্থন করছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। তোমরাও কোনো কন্ট্যাক্ট দিতে পারো যেখানে কিনা রিভিউ আমি করতে পারি, অ্যান্ড যেটা বললাম একটু শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকের মতন টাটা, ভালো থেকো।